আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি ফাহিম এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ান তাপ গতিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আপেক্ষিক তাপ মূলার আপেক্ষিক তাপ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নিয়ে তো আমরা এই তিনটা টপিক নিয়ে খুব ভালোভাবে আলোচনা করব। আশা রেখে আপনাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পর তো প্রথমে আসি আপেক্ষিক তাপ বলতে কি বোঝায় এই ধারণাটা নাইনটেনও ছিল এখন আমরা খুব ডিটেল করে এটা ভালো করে বোঝার ট্রাই করব আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের ওয়ান কেজি ভোরের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই তাপকে বলে আপেক্ষিক তাপ অর্থাৎ কোনো পদার্থ হোয়াটেভার সেটা যাই হোক না কেন তার এক কেজি পরিমাণের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হবে ওই তাপটাকে বলা হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ এখন আমরা আপেক্ষিক তাপের ইকুয়েশনটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা একটু শিখবো মনে করি কোনো পদার্থের কোনো পদার্থের ওয়ান কেজি এম কেজি ভরের এম কেজি ভরের তাপমাত্রা ডেল টি ক্যালভিন বৃদ্ধি করতে বৃদ্ধি করতে কিউজুল তাপের প্রয়োজন আচ্ছা ধরে নেন একটা বস্তু যার ভর হচ্ছে এম এখন এই বস্তুর উপর আমি তাপ দিলাম তো তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে তো এর তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি পেলো এখন ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ তাপ লাগছে ওটাকে আমি ধরে নিলাম কিউজুল তাহলে এই যে পদার্থ যার হচ্ছে এম তার তাপমাত্রা ডেলটি ডেল বৃদ্ধি করতে যদি কিউজুল পরিমাণ তাপের প্রয়োজন হয় এই পদার্থের ক্ষেত্রে এই পদার্থের ক্ষেত্রে তার ওয়ান কেজি ভোরের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হবে সেটা ওই পদার্থের আপেক্ষিক তাপ তাইলে ওই যে পদার্থ তার ওয়ান কেজি ভরের তাপমাত্রা যদি ওয়ান কেলভিন বৃদ্ধি করি তো বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হবে ওই যে একটু খেয়াল করে দেখেন কিউটা বসবে উপরে আর এম আর ডেলটিটা যাবে নিচে নর্মাল ঐকিক নিয়ম করলাম আর কি তাইলে ওয়ান কেজি ভরে তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে কিউ ভাগ এম ডেলটি জুল পরিমাণ তাপের প্রয়োজন হয় এই ওয়ান কেজি ভরের তাপমাত্রা কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে ওটাই হচ্ছে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে প্রকাশ করি আপনি চাইলে এটাকে সি দিয়ে প্রকাশ করতে পারেন যেহেতু আপেক্ষিক তাপ মানে হচ্ছে স্পেসিফিক হিট এই জন্য এটাকে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে তো এস সমান কি আসবে এস সমান হবে ভাগ এম ডেল টি এখন এই আপেগিক তাপের এককটা কি সেটা আমরা একটু জেনে নেই একটু খেয়াল করে দেখেন একক কিন্তু ইকুয়েশান থাকে আসে ডেফিনিশন থেকে ইকুয়েশন ইকুয়েশান আসে ইকুয়েশান থেকে ইউনিটটা আসে একটু খেয়াল করে দেখেন তাপের একক হচ্ছে জুল এম দিয়ে বোঝাচ্ছে ভর ভরের একক হচ্ছে গিয়ে কেজি আর ডেলটি মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন যার একক হচ্ছে কেলভিন এখন এই দুটো কিন্তু ভাগ অবস্থায় আসছে তো গুণ অবস্থায় লিখলে এর উপর কোনো কিছু মানে পাওয়ার কত আছে এক আছে ওইটা ইনভার্স হয়ে যাবে তখন আসবে জুল পার কেজি পার কেলভিন এই জুল পার কেজি পার কেলভিন হচ্ছে আপেক্ষিক তাপের একক যেটা আমরা তার ইকুয়েশান থেকে পেলাম এখন এটা থেকে একটা ইকুয়েশন নিয়ে আসা যায় আমি যদি আরগুন করি এসে নিচে কোনো কিছু মানে কত আছে এক আসে তাহলে কিউ সমান কি লিখতে পারি এম এস ডেলটি এই কোয়েশনটা আমরা একটু মাথার মধ্যে রাখবো প্রয়োজনীয় তাপ কিন্তু আমরা এটা দিয়ে বের করতে পারি কিউ হচ্ছে প্রয়োজনীয় তাপ এম হচ্ছে ভর এস হচ্ছে আপেক্ষিক তাপ ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এই কোয়েশনটা আমরা মাথার মধ্যে রাখবো যখন আমরা এন্ট্রোপির প্রবলেমগুলো সলভ করব এটা আমাদের কাজে দেবে তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন এখন একটা কথা বলে নেই কিছু পদার্থের আপেক্ষিক তাপ আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যেগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে দিবে বিশেষ করে এনট্রপির অঙ্কগুলো যখন আমরা সলভ করব তখন কিন্তু এগুলো আমাদের লাগবে যেমন পানির আপেক্ষিক তাপ পানির তাপ মানে আপেক্ষিক তাপ আর কি সেটা হচ্ছে বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন এটা আমরা মাথার মধ্যে রাখব এবং বরফের বরফের আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে একুশশো জুল পার কেজি পার কেলভিন এবং তামার তামার আপেক্ষিক তাপ হবে চারশো জুল পার কেজি পার কেলভিন এই তিনটার মান আমরা মাথার মধ্যে রাখবো এখন আরেকটা কথা বলিনি যেটা দুই মার্কসের কোশ্চেনে আসতে পারে তো এটা আমাদের জানা থাকা দরকার সেটা কি সেটা হচ্ছে গিয়ে আপনাকে যদি বলে আপনাকে যদি বলে পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো ঝুল পারে দিই আমি এগুলো মুছে ফেলতেছি যে বললো পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো ঝুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝায় বলতে কি বুঝায় এটা কোয়েশ্চেন করলো দুই মার্কসের কোয়েশন আসতে পারে তো খেয়াল করে দেখেন আমি এটা ম্যাথমেটিক্যালি আগে বুঝিয়ে দিই তো আপেক্ষিক তাপের হিসাবটা আসে ওয়ান কেজি ভরের জন্য এবং তাপমাত্রা বৃদ্ধি হবে ওয়াল ওয়ান কেলভিন তাহলে আমরা বলতে পারি পানির ভর ধরব হচ্ছে গিয়ে ওয়ান কেজি এবং তার তাপমাত্রা বৃদ্ধি করব ওয়ান কেলভিন যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হবে ওই প্রয়োজনীয় তাপকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতেছি তো কিউ সমান কী হবে কিউ সমান হবে যেহেতু বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলবিন অবশ্যই এটা বিয়াল্লিশশো জুল হবে তো দেখি আমরা এস এর মান বের করে আমরা একটু আগে কুয়েশন কী পেলাম সিকেলস টু কিউ ভাগ এম ডেল টি এর মান কত বিয়াল্লিশশো বিয়াল্লিশশো জুল এম কত ওয়ান কিলোগ্রাম ওয়ান কেজি আর ডেলটি কত ওয়ান কেলভিন ওয়ান কেলভিন এখন একটু খেয়াল করে দেখি এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখেন বিয়াল্লিশশো জুল আছে ওয়ান ইন্টু ওয়ান মানে কি ওয়ান হবে আর নিচে কেজি কেলভিন থাকবে তো এটা ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় লিখলে কী হবে আমরা যদি এটাকে এরকম লিখে একটু লাইন একটু লাইন বেশি লিখি বিয়াল্লিশশো জুল দিলাম কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হয় শুধু কেজি থাকবে আর সাথে কি থাকবে কেলভিন থাকবে ওয়ান তো উল্লেখ করতে হয় না তাহলে আলটিমেট লিজাল্ট হবে বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন তাহলে দেখেন পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝায় এক কেজি পানির তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে বিয়াল্লিশশো জুল পরিমাণ তাপের প্রয়োজন হয় সিমিলার লাইক আমি যদি বলি তামার আপেক্ষিক তাপ চারশো ঝুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায় এক কেজি তামার তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে চারশো জুল পরিমাণ তাপের প্রয়োজন হয় তো আশা রেখে আপনারা জিনিসটা বুঝতে পারছেন এরপরে আমাদেরকে যেই টপিকটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে বা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মূলার আপেক্ষিক তাপ একটা হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে মূলার আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হিসাব করা হয় ভর দিয়ে অর্থাৎ কোন পদার্থের ওয়ান কেজি ভরের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ এখন মূলার আপেক্ষিক তাপ কি হবে মূলার আপেক্ষিক তাপটা আমরা ভর দিয়ে হিসাব করব না এটা মোল দিয়ে হিসাব করব পদার্থের পরিমাপের যে ইউনিট যেটা মোল দিয়ে আমরা হিসাব করবো আর কি অর্থাৎ ওয়ান মোল পদার্থের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে ওই পদার্থের মূলার আপেক্ষিক তাপ বলে তাহলে আপেক্ষিক তাপটা হিসাব করতে হয় ভর দিয়ে আর মূলার আপেক্ষিক তাপ হিসাব করতে হয় মোল দিয়ে তাহলে আমরা বলতে পারি কোনো পদার্থের এখানে আমরা ভরের বদলা কি নিব মূল নিব আচ্ছা তাহলে এখন দেখেন তো একটু খেয়াল করে আমরা এটাকে এরকম লিখবো এখন আমি এই জিনিসগুলো একটু বুঝে ফেলতেছি আচ্ছা কোনো পদার্থের এম মূল আমি মূলটাকে এখন এম দিয়ে প্রকাশ করতেছি আমরা চাইলে এম দিয়ে প্রকাশ করতে পারি আমি এম দিয়ে প্রকাশ করলাম কোনো পদার্থের এম মূলের এম মূল পরিমাণের পরিমাণের কোনো পদার্থের এম মোল পরিমাণের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যদি ডেল ডেলকিউ জুল তাপের প্রয়োজন হয় আমি এখন তাপটাকে কিউ দিয়ে প্রকাশ না করে কিউ দিয়ে প্রকাশ করলাম তাহলে দেখেন কোনো পদার্থের এম মৌল পরিমাণের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে ওই পদার্থের ওয়ান মৌল পরিমাণের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে কতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হবে উপরে যাবে হচ্ছে গিয়ে ডেল কিউ আর নিচে কি আসবে নিচে আসবে এম আর সাথে কি থাকবে ডেল টি তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো এই যে ওয়ানমূল পরিমাণ পদার্থের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হলো তাকে ওই পদার্থের মূলার আপেক্ষিক তাপ বলে তাহলে মূলার আপেজিক তাপকে আমরা প্রকাশ করব সি দিয়ে তো সি সমান আমরা কি লিখতে পারি সি সমান লিখতে পারি ডেল কিউ ভাগ এম ডেল টি এটুকু আমরা বুঝে গেলাম এখন আসেন তার এককটা কি আসবে আমরা যদি এককের চিন্তা করি ডেল কিউ মানে হচ্ছে তাপের পরিমাণ যার একক হচ্ছে জুল এম হচ্ছে মোল এম হচ্ছে গিয়ে মোল মোলের একক কী হবে এম ও এল ই আর তাপমাত্রা কো কী হবে কেলভিন তাহলে তার এককটা আসতেছে ঝুল পার মোল পার কেলভিন তাহলে আপেক্ষ তাপ হিসাব করতেছি ভর দিয়ে ওই জন্য আসছিলো ঝুল পার কেজি পার কেলভিন আর মোলার আপেক্ষিক তাপ হিসাব করতেছি মোল দিয়ে এই জন্য আসছে ঝুল পার মোল পার কেলভিন এখন মনে করেন কোনো পদার্থের আপেক্ষিক তাপ আপনাকে বলে দিল একশো ঝুল একশো বা ওয়ান হান্ড্রেড জুল পার মৌল পার কেলভিন বলতে কি বুঝায় তাহলে একটু চিন্তা করে দেখেন তো মূলার আপেক্ষিত হিসাব করা হয় এক মূলের জন্য তাহলে এম সমান কি হবে ওয়ান মূল এবং তাপমাত্রা বৃদ্ধি ডেলটি কত হবে ওয়ান কেলভিন এখন আপনি চিন্তা করে দেখেন কতটুকু পরিমাণ তাপের প্রয়োজন হবে অবশ্যই ডেল কিউ সমান হবে হান্ড্রেড জুল কীভাবে ওই যে সি সমান ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি এখন যদি আমি ডেল কিউয়ের মানে কত বসাবো কিউ হচ্ছে হানড্রেড জুল এম কত ওয়ান মোল আর ডেলটি কত ওয়ান কেলভিন তো ক্যালকুলেশন করলে হান্ড্রেড জুল পার মোল পার কেলভিন আসবে অর্থাৎ কোনো পদার্থের মোলার আপেক্ষিক তাপ হান্ড্রেড ঝুল পার মোল পার কেলভিন বলতে কি বোঝায় বুঝায় ওই পদার্থের ওয়ান মূল পরিমাণের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে হান্ড্রেড ঝুল পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তো আশা আপনার জিনিসটা বুঝতে পারছেন এগুলো দুই মার্কিন কোয়েশন আসতে পারে যেন আমরা মাথার মধ্যে রেখে দিব এখন গ্যাসের ক্ষেত্রে মোলার আপেকিক তাপ কয় ধরনের হয় এই জিনিসটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের হয় একটা হচ্ছে গিয়ে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে এখন কেন কারণ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি তার তাপমাত্রা বৃদ্ধি করি সেক্ষেত্রে তার দুই ধরনের পরিবর্তন হয় চাপেরও পরিবর্তন হয় আয়তনেরও পরিবর্তন হয় যেহেতু গ্যাসে তাপ প্রদান করলে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন করলে তার চাপ এবং আয়তনের পরিবর্তন হচ্ছে এই জন্য গ্যাসের জন্য মূলার আপেক্ষিক তাপ দুই ধরনের হবে কয় ধরনের হবে দুই ধরনের একটা হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি একটা হচ্ছে স্থির চাপে আরেকটা হচ্ছে স্থির আয়তনে একটা হচ্ছে স্থির চাপে আর একটা হবে স্থির আয়তনে স্থির আয়তনে তাহলে গ্যাসের জন্য দুই ধরনের মূলার আপেক্ষিক তাপ পাবো একটা হচ্ছে স্থির স্থির চাপে একটা হচ্ছে স্থির আয়তনে স্থির চাপে যেটা এটাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করি আর স্থির আয়তনে যেটা ওটাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করি একটু খেয়াল করে দেখব মনে করি এখানে দুইটা গ্যাস পাত্র আছে যুক্ত অর্থাৎ সিলিন্ডার আর কি যেখানে পিস্টন লাগানো আছে এখন একটু খেয়াল করে দেখেন আমরা যদি চিন্তা করি এখানে একই ধরনের গ্যাস আছে এবং তার পরিমাণ হচ্ছে ওয়ান মূল তো সেম গ্যাস এখানেও কত আছে ওয়ান মূল এখন তার তাপমাত্রা বৃদ্ধি ডেলটি সমান হবে ওয়ান কেলভিন আমি ওয়ান কেলভিন তাপমাত্রা বাড়াবো এরও তাপমাত্রা বৃদ্ধি করব ওয়ান কেলভিন তাহলে আমার কি করতে হবে তাপ দিতে হবে তাপ দেওয়া লাগবে আচ্ছা একটু ভালো করে বোঝার ট্রাই করি এটা আমরা ধরে নিলাম স্থির আয়তনে অর্থাৎ এই পিস্টনটা উঠানামা করতে পারে কিন্তু যেহেতু স্থির আয়তন বলে দিচ্ছি তাহলে এই পিস্টনটা একদম কী থাকবে ফিক্স থাকবে এটা উঠানামা করবে না কারণ যদি উপরে উঠে তাহলে তো আয়তন বেড়ে যাবে নিচের দিকে নামলে কি আয়তন কমে যাবে যেহেতু এটা স্থির আয়তনের জন্য ধরে নিচ্ছি তার মানে আয়তনের কোনো পরিবর্তন হবে না এই জিনিসটা মাথার মধ্যে রাখবো অর্থাৎ ডেল ভি সমান হবে জিরো আর এটা হচ্ছে গিয়ে স্থির চাপে তার মানে কি চাপ স্থির মনে করো এখানে আমি একটা ওয়েট জুলাইয়ে দিলাম বা ওয়েট রেখে দিলাম যে ওয়েটটা নিচের দিকে চাপ দিচ্ছে এই চাপটা ফিক্সড মানে এটার মধ্যে চাপ ফিক্সড বাট আয়তন যেহেতু ফিক্সড না তার মানে এটা নামা করতে পারে এই পিস্টনটা কী করতে পারে করতে পারে পারে উপরের দিকেও যেতে নিচের দিকেও আসতে পারে যেহেতু আয়তনটা ফিক্স না এটা হচ্ছে চাপটা ফিক্স থাকবে আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে সিপি এখন একটু খেয়াল করে দেখেন তো যেহেতু দুটাতে গ্যাস আছে সেম পরিমাণ গ্যাস আছে এই যে গ্যাস আছে দুইটা পাত্রের মধ্যে সেম গ্যাস সেম পরিমাণে একমূল পরিমাণ এই একমূল পরিমাণ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে আমাকে যতটুকু পরিমাণ তাপ শক্তি দিতে হবে মনে করেন এর তাপমাত্রা আমি এক কেলভিন বাড়াইলাম তাহলে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি দিতে হচ্ছে যেটাকে আমি ইয়ে দিয়ে প্রকাশ করলাম ডিকিউ দিয়ে প্রকাশ করলাম এখানেও ওয়ান কেলভিন বৃদ্ধি করার জন্য আমাকে ডিকিউ পরিমাণ তাপ দিতে হলো তাহলে এই যে ডিকিউ পরিমাণ তাপ দিয়ে দুইটা গ্যাস পাত্রের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করলাম এই ডিকিউ পরিমাণটা হচ্ছে তার মোলার আপেক্ষিক তাপ তাহলে মোলার আপেক্ষিক তাপ গ্যাসের জন্য আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো একটা হচ্ছে স্থির স্থির চাপের জন্য জন্য একটা হচ্ছে তাহলে হবে তো যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের স্থির চাপে এম মূল পরিমাণের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে ওয়ান মোল পরিমাণের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপের প্রয়োজন হবে ডিকিউ ভাগ এম ডেলটি তার মানে একটা হবে স্থির চাপে স্থির চাপে ঠিক আছে কোনো গ্যাসের কোন গ্যাসের এম মূল পরিমাণের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে মোল পরিমাণে তাপমাত্রা ওয়ান কিল বৃদ্ধি করতে ডিকিউ ভাগ এম ডেলটি পরিমাণ তাপের প্রয়োজন হবে যেহেতু স্থির চাপে ওটাকে আমরা বলবো সিপি তাহলে সিপি সমান আমরা কি লিখবো সিপি সমান লিখবো হচ্ছে ওই যে ডি ভাগ এম ডেলটি আর এখন যদি স্থির আয়তনটা হিসাব করি তাহলে এখানে চাপের জায়গায় আমরা কী লিখবো স্থির আয়তনে তাহলে সংজ্ঞাটা রকম দিব স্থির আয়তনে স্থির আয়তনে কোনো গ্যাসের ওয়ানমূলের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় ওই তাপকে স্থির আয়তনে ওই গ্যাসের মূলার আপেক্ষিক তাপ বলে তাহলে বলেন স্থির আয়তনে এম মূল পরিমাণের কোনো গ্যাসের এম মূল পরিমাণের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে ওয়ান মূলের তাপমাত্রা ওয়ান কিলবিন বৃদ্ধি করতে অবশ্যই ডি ভাগ এম ডেলটি পরিমাণ তাপের প্রয়োজন হবে তখন সিভির মানটা কি আসবে সিভির মানটা আসবে ডি ভাগ এম ডিটি দেখেন দুটার ইকুয়েশন কিন্তু সেম দুটাই কিন্তু মোলার আপেক্ষিক তাপ কিন্তু দুইটা ভিন্ন ক্যাটাগরি কেন আসলো কারণ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তার আয়তনের পরিবর্তন হয় চাপেরও পরিবর্তন হয় এই জন্য দুইভাবে এটা আমাদেরকে শিখতে হবে এখন একটা কথা এই যে সিপির মানটা অর্থাৎ স্থির চাপে গ্যাসের মূলার তাপ সব সময় স্থির আয়তনে গ্যাসের মূলার তাপ থেকে বেশি হয় তো কেন বেশি হয় সেটা আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিব এবং সহ বুঝিয়ে দিব যেটা দুই মার্কসের কোয়েশনে আসতে পারে তো প্রথমে সহ বুঝিয়ে দিই আবার পরের ভিডিওতে আমি এটা ম্যাথমেটিক্যালি বুঝে দিব আর কি তো একটু খেয়াল করে আমরা দেখি মুছে ফেলি মনে করেন এখানে দুইটা গ্যাসপাত্র আছে দুইটা গ্যাসপাত্র এবং গ্যাসের পরিমাণ আমি ওয়ানমূল করে ধরলাম আচ্ছা এবং প্রত্যেকটা তাপমাত্রা আমি কতটুকু বৃদ্ধি করব। ওয়ান কেলভিন বৃদ্ধি করব। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাইছি একটা সিস্টেমে যখন আমরা তাপ শক্তি প্রদান করি তার পরিমাণ হচ্ছে ডিকিউ এই ডিকিউ শক্তির কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং কিছু অংশ দ্বারা কাজ সম্পাদিত হয় এই দুটা জিনিসে ভাগ হয়ে যায় অর্থাৎ ডিকিউ দুইটা পার্টে ভাগ হয়ে যায় অভ্যন্তরীণ শক্তি এবং কৃত কাজে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখব এখন মনে করি এটা তো স্থির আয়তনে আর এটা হচ্ছে স্থির চাপে এখানে লিখেই রাখি এই স্থির আয়তনের জন্য যদি আমরা হিসাব করি এর তাপমাত্রা এর তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে আমি যতটুকু পরিমাণ তাপ দিব এই তাপ শক্তির কিছু তার কি করবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং কিছু কি করবে কাজ করবে ঠিক আছে কিন্তু একটা জিনিস আমাকে খেয়াল করে রাখতে হবে এখানে কিন্তু আয়তনটা স্থির তো আয়তন স্থির মানে কি আমরা জানি ডেল বি সমান কি জিরো আবার খেয়াল করে দেখেন তো আমরা কৃত কাজ ডেল ডাব্লিউ সমান কি পাইছি ডেল ডাব্লিউ সমান আমরা পাইছি হচ্ছে গিয়ে ডিভি তো ডিবির মান যদি জিরো হয় পি ইন্টু জিরো অর্থাৎ টোটাল রেজাল্টটা চলে আসবে জিরো তাহলে আমি বলতে পারি এখানে অর্থাৎ সিভির ক্ষেত্রে যেহেতু আয়তনটা স্থির সেক্ষেত্রে ডি কিউ টু আমরা কি লিখতে পারি ইউ অর্থাৎ যতটুকু পরিমাণ তাপশক্তি দেওয়া হয় তার পুরোটাই অভ্যন্তরীণ শক্তিতে ব্যবহৃত হয় অর্থাৎ প্রয়োজনীয় তাপ যতটুকু তাপ সরবরাহ করা হচ্ছে তার সবগুলি কি করতেছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে কোনো কাজ হচ্ছে না যেহেতু আয়তনটা স্থির পৃষ্টনটা ওঠানামা করতে পারবে না তো পৃষ্টনটা যদি উপরে না উঠে স্মরণ যদি না হয় তাহলে তো কাজ হবে না তো এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো এখন একটু খেয়াল করে দেখেন তো আমরা জানি বা আমি যখন এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার টেন পড়াইছি আমার এসএসসি এসএসসি এসি না এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চাপ্টার টেন আদর্শকে সম করা তো ওইখানে আমি বলছি যে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে তাপমাত্রা বাড়া অভ্যন্তরীণ শক্তি কমা মানে তাপমাত্রা কমা অর্থাৎ বলা যায় তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে এখন দেখেন যখন আমরা স্থির আয়তনের জন্য হিসাব করতেছি ডিকিউ পরিমাণ তাপ তাপশক্তি দেওয়ার ফলে ধরে নিলাম তার তাপমাত্রা ওয়ান কিলভিন বাড়লো এখন দেখেন এখানে এই ডিকুয়ের সবটুকুই কিন্তু তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে এখানে কাজ হচ্ছে না সিমিলারভাবে যদি আমি এটার জন্য হিসাব করি আমি যদি এর তাপমাত্রা মানে স্থির চাপের জন্য যদি তাপমাত্রা তার ওয়ান কিলভিন বৃদ্ধি করতে চাই এখানে আমি ডিকিউ পরিমাণ তাপশক্তি দিলে এই তাপশক্তির কিছু অংশ কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে যাবে মানে অভ্যন্তরীণ শক্তি বাড়াবে এবং কিছু অংশ কি করবে কাজ করবে তাহলে একবার চিন্তা করে দেখেন এর তাপমাত্রা ওয়ান কেলভিন বাড়াইতে যতটুকু তাপের প্রয়োজন হয়েছে এর তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করতে কিন্তু তার থেকে বেশি তাপ দিতে হবে মানে আমি বুঝাতে চাচ্ছি এখানে আমরা যতটুকু পরিমাণ তাপ দিয়ে ওয়ান কেলভিন বৃদ্ধি করতেছি এখানে তার থেকে বেশি দিতে হবে কারণ এখানে ডিকে পরিমাণ এই তাপটা দিলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়ায় এবং কিছু অংশ কি করে ফেলে কাজ করে ফেলে তার মানে অবশ্যই এখানে বেশি তাপ দিতে হবে যাতে আমরা তার তাপমাত্রা ওয়ান কিলভিন বৃদ্ধি করতে পারি কীভাবে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই মনে করেন এর তাপমাত্রা ওয়ান কিলভিন বৃদ্ধি করার জন্য এই ওয়ানমুল গ্যাসের তাপমাত্রা আপনি হান্ড্রেড জুল পরিমাণ তাপ তাপশক্তি দিচ্ছেন এই হান্ড্রেড জুল পরিমাণ তাপ তাপশক্তি কিন্তু হান্ড্রেড জুল পরিমাণ তাপশক্তি কিন্তু অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ তার তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি বাড়ানো মানে কি তাপমাত্রা বাড়া অর্থাৎ পুরোটাই কি করবে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে তাহলে বলা যায় হান্ড্রেড জুল পরিমাণ তাপমাত্রা প্রদান করলে এই ওয়ানমুল গ্যাসের তাপমাত্রা ওয়ান কিলভিন বাড়ল কিন্তু এর ক্ষেত্রে যদি আপনি হান্ড্রেড জুল দেন সেক্ষেত্রে দেখা যাবে এই হান্ড্রেড জুল তাপ শক্তির মধ্যে অভ্যন্তরীণ শক্তিতে যাচ্ছে হচ্ছে গিয়ে সিক্সটি জুল আর বাকি জুল কি করতেছে কাজ করতেছে পিস্টনের উপর উপর দিকে উঠাচ্ছে তার মানে আপনি এই ষাট জুল দিয়ে তো ওয়ান কিলোমিন তাপমাত্রা বৃদ্ধি করতে পারবেন না এর ক্ষেত্রে দেখেন হান্ড্রেড জুল লাগছে সেম গেস সেম পরিমাণ তাহলে এর ক্ষেত্রে তো হান্ড্রেড লাগবে তার মানে এই ক্ষেত্রে আমি হান্ড্রেড জুল পরিমাণ তাপশক্তি সরবরাহ করলে হবে না আমাকে সেই ক্ষেত্রে দিতে হবে একশো জুল তাহলে একশো জুল দিলে তার থেকে একশো জুল কি করবে তার অভ্যন্তর শক্তি বৃদ্ধি করবে এই একশো জুল দেওয়ার ফলে অভ্যন্তর শক্তি যে বৃদ্ধি ফেল এতে তার তাপমাত্রা ওয়ান কিলোমিন বৃদ্ধি পাবে আর বাকি চল্লিশ জুল তো কাজ করলো তাহলে একবার চিন্তা করতে দেখছেন এই দুটার ক্ষেত্রে এটা ছিল স্থির আয়তনে এটা হচ্ছে স্থির চাপে স্থির আয়তনে আপনি যতটুকু পরিমাণ তাপ দিয়ে তার তাপমাত্রা এক কিলোমিন বৃদ্ধি করছেন স্থির আয়তনে তার তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে তার থেকে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন এই ইকুয়েশনের ক্ষেত্রে সিপি এবং সিবি সেম বাট এর ক্ষেত্রে ডিকুয়ার মান কী দিতে হবে বেশি দিতে হবে আর সিপির ক্ষেত্রে কম তো উপরের মানটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে দেখেন তো এর রেজাল্টটা কি হবে অবশ্যই আমরা বলতে পারি ক্ষেত্রে কি হবে বেশি আসবে আর এই ক্ষেত্রে কি আসবে কম আসবে তাহলে বোঝাই যাচ্ছে যে মূলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে সিপিএর মান সব সময় সিবি থেকে বেশি হবে আশা কি আপনারা জিনিসটা বুঝতে পারছেন একটু ভালো করে এটা বোঝার ট্রাই করবেন তাহলে আর কোনো প্রবলেম থাকবে না এটুক বুঝার পর আমরা পরের অংশে চলে যাব এরপরে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিউইকলস টু সিভি ডিটি আচ্ছা অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মূলার তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন মনে করেন আমি এখানে একটা গ্যাস পাত্র নিলাম পিস্টন যুক্ত এখানে কি আছে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে ধরে নেই হোয়াট যাই হোক এই গ্যাসের পরিমাণটা আমি ফিক্সড করে ফেললাম এম সমান হচ্ছে ওয়ান মূল এই জিনিসটা আমি একটু মাথার মধ্যে রাখব এখন এটার আয়তনটা ফিক্সড অর্থাৎ স্থির আয়তন তাহলে আয়তনটা যদি ফিক্স থাকে এতে যদি আমি তার উপর তাপমাত্রা ডি পরিমাণ দিই এতে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলো ডিউ পরিমাণ আর যেহেতু অভ্যন্তরী শক্তি বৃদ্ধি পাইছে তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে এবং তাপমাত্রার পরিবর্তন হবে ডিটি পরিমাণ এটুকু আশা রেখে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই এখন আমরা একটু খেয়াল করে দেখি এখান থেকে আমরা কী কী লিখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কী পাইছি আমরা পাইছি ডি কিউ ইকলস টু টি ইউ প্লাস টি ডাব্লিউ আচ্ছা আবার ডি কিউ সমান হচ্ছে ইউ প্লাস ডিডাব্লিউ সমান কী পিডিভি কৃতকাজের পরিমাণটা আমরা স্থির ওই যে ইয়ের জন্য সমচাপ প্রক্রিয়ার জন্য বের করছিলাম আর কি ডিডাব্লিউ সমান পিডিভি তাহলে আমরা ডিডাব্লিউ সমান কী জানি পিডিভি এটা আমাদের জানা তো এখন একটু খেয়াল করে দেখেন এই যে সিস্টেম যেটা আমি এখানে লিখে রাখছি দেখাইতেছি এটা কিন্তু স্থির আয়তনের জন্য তো স্থির আয়তনের ক্ষেত্রে আমরা জানি তার আয়তনের পরিবর্তন তার ডিভি ইকুয়ালস টু কী হয় জিরো হয় তাহলে ডিভি সমান যদি জিরো হয় এখানে বসান ডি কিউ সমান কি আসবে ডি কিউ সমান আসবে হচ্ছে গিয়ে ডি ইউ প্লাস পি ইন্টু ডিভির মান হচ্ছে জিরো তার মানে বলতে পারি ডি ইকুয়ালস টু আসলো ডি ইউ এই জিনিসটা আমরা পেলাম সিস্টেমটা হচ্ছে স্থির আয়তনের জন্য আর যেহেতু গ্যাসের পরিমাণ একমূল তো মোল গ্যাস হওয়ার কারণে আমরা যদি ওই যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকলস টু টি অথবা টি প্রকাশ করি সেক্ষেত্রে কী পাবো পিভি ইকলস টু ওই যে এম এর মান অর্থাৎ এন এর মান এখানে এন মানে হচ্ছে গিয়ে এম তো পিভি ইকলস টু টি আমি লিখি টি তো এন এর মান কত ওয়ান মূল তাহলে ওয়ান ইন আর টি ফাইনালি কী পাবো পিভিকেলস টু এটুক পেলাম তো আশা রেখে এটুক বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় নাই এখন এটুক যদি ক্লিয়ার হয়ে যায় আমরা পরের অংশটুকুতে দেখি আমি এটার ক্ষেত্রে বের করতে চাচ্ছি এটার জন্য বের করতে চাচ্ছি মূলার আপেক্ষিক তাপ তাহলে কি নিব সি ভি নিব তো সি সমান কী হবে ডি কিউ ভাগ এম ডেল টি এটুকু আসার কি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই আমি এখানে এরকম প্রকাশ করি তাহলে আপনারা আমারে বলেন সেক্ষেত্রে আমরা ডিকিউ সমান কি পাবো ডিকিউ সমান কি হবে ডিকিউ সমান হবে সিভি সিভিটি আর এমটাকে সামনে লিখে ফেললাম আর যেহেতু গ্যাসের পরিমাণ ওয়ানমূল তো ওয়ানমুলের জন্য আমরা কী লিখতে পারি ডি কিউ টু ডিটি ঠিক আছে তো এই ডিটিটাকে আমরা ওই শুধু ডিটি দিয়েও লিখতে পারি কোনো ব্যাপার না এটাকে আমি শুধু ওই যে ডেলটি দিয়ে এখানে ডিটি দিতে পারি এখানে আমরা কী দিলাম ডিটিটাই ইউজ করলাম কোনো ব্যাপার না ডিটি দিলাম তাহলে আশা রেখে এইটুকু আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই তাহলে এটাকে আমি এক নং ধরি তো এক নং হতে কী লিখতে পারি এক নং হতে তো এক নং হতে লেখা যাবে dq du না তাহলে du সমান কি লেখা যাবে ওই যে dq এর মান dq মানটা এখানে বসিয়ে দিলাম cv dt তাহলে বুঝতেই পারতেছেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হচ্ছে কোন গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সাথে গুণ করতে হবে তাপমাত্রার পরিবর্তন তাহলেই ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা পরিবর্তনটা আমরা পেয়ে যেতে পারি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সমান হচ্ছে স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন এখন একটা কথা বলি আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন অভ্যন্তরীণ শক্তিটা ডিপেন্ড করে কার উপর অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের উপর তার মানে আপনি তাপমাত্রার পরিবর্তন করলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে তো এটা ডিপেন্ডস অন ডিটি নট সিভি এই জন্য আপনি যদি স্থির চাপে অথবা স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ হিসাব করেন সবগুলোর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হবে সিভি ডিটি তার মানে এখানে যে সিপির জন্য সিপি চলে আসবে তা কিন্তু না কারণ ডিউটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা ডিপেন্ডস অন তাপমাত্রায় পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় তার মানে আপনি স্থির চাপে অথবা স্থির আয়তনে হিসাব করেন না কেন সবগুলোর জন্যই আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে সিভি ইন্টু ডিটি মাথার মধ্যে এটা রাখবেন যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সব সময় সমান হয় কি সিভি ভি ইন্টু ডিটি এখানে সিপি আসবে না সবসময় কি আসবে সিভি ভি ইন্টু ডিটি আসবে তো আশা রেখে আপনারা আপেক্ষিক তাপ মূলার আপেক্ষিক তাপ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এই তিনটা টপিক খুব ভালো করে বুঝতে পারছেন আল্লাহ হাফিজ